আসিফের সাথে পরিচয় আসলে মেডিসিন ক্লাবের একটা কনফারেন্স থেকে প্রথমে, দেন ফেসবুকে, তারপর থেকে তো চলতেই আছে। আনন এবং আনন এটা কনফিউশন ছিল, তারপর ধীরে ধীরে তো কনফারেন্সে, আমাদের মেডিসিন ক্লাবে একটা কনফারেন্স ছিল, সেখানে দেখা হলো, দেন কনফিউশন দূর হলো, তারপর আবার দেখা হলো, দেন ফেসবুকিং চলতেছে, ফোনে কথা হয়। তখন তো আমি মাত্র থার্ড ইয়ারে পড়ি আর আসিফ ফাইনাল প্রফ দিচ্ছিল। তা আসিফ যখন ইন্টারনিতে গেল তখন আমরা দুজনে ভাবলাম যে বিষয়টা বাসা জানানো যায়। এইভাবেই মোটামুটি পরিচয়, এইভাবেই কথা বলা আগানো। তারপর ধীরে ধীরে যখন আমি ইন্টারনি লাইফে ঢুকলাম, তারপর দেখি যে বাসায় জানানো দরকার ব্যাপারটা, তারপর বাসায় জানানো হলো। জানানো হলো অ্যাজ ইউজুয়াল, সবাই প্রথমেই নেগেটিভ, না না অত দূরে বিয়ে করা যাবে না, কই দিনাজপুর, কই নরসিংদী, যাওয়া যাবে না, প্রথমেই আব্বু আম্মুর অমত। তো তারপর দুই পক্ষেরই সেই কড়া আপত্তি যে দূরত্বের কারণে কোনোভাবেই এটা সম্ভব না, কোনোভাবেই না। তারপর সব কিছু ইজি হয়ে গেল, সব কিছু ঠিকঠাক হয়ে গেল। তারপর অনেক সময় এর মধ্যে চলে গেল, যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে সব কিছু ঠিকঠাক হলো। তো 2015-তে জুনের 12 তারিখে আমাদের বিয়ে হলো। অ্যাকচুয়ালি আনন একটু শর্ট টেম্পার, যদিও শর্ট টেম্পার কিন্তু সে খুবই তাড়াতাড়ি আবার একটু বললেই, একটু বুঝলেই আবার ঠিক হয়ে যায়। আমার প্রতি আসিফ অনেক কেয়ারিং, মানে আমার প্রতিটা ব্যাপারে, আর খুব সাপোর্টিভ। তো তারপর যে মানে ভালোবাসাটা পাওয়া যায় সেটা আসলেই অনেক কম জনই পায়। এবং আমি মানে চোখ বন্ধ করে এটা বিশ্বাস করতে পারি যে অন্য কেউ যাই বলুক বা সাপোর্ট দিক না দিক, আমার সব ভালো ব্যাপারগুলো তো সাপোর্ট দেয়। আর ও খুব ভালো গান করে, ভালো নাচেও, যদিও নাচ এখনও একবারই দেখার সুযোগ হয়েছে, গান কয়েকবারই শুনছি, বেশ ভালো। আর আমার আমি নিজেই একটু শর্ট টেম্পার, তো ওটাকে ও খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারে, যেটা অন্য কেউ পারে না। আসলে একটা ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল, যখন আমাদের নানি বাড়িতে যেতাম আব্বু আম্মুর সাথে বাইকে করে, তো আমাদের যেতে আমার দাদি বাড়ি থেকে নানি বাড়ি যেতে হাইয়েস্ট 15-20 মিনিট লাগতো। আমার পড়ালেখা, ক্যারিয়ার সব কিছুতে অনেক হেল্পফুল। তো আমার তখন থেকে ইচ্ছা ছিল যে না, আমার নানি বাড়ি হবে, আমার ছেলে মেয়েদের নানি বাড়ি হবে আরও অনেক দূরে, যেন তারা উঠলে পরে আরও অনেক সময় লাগে এই নানি বাড়ি যাওয়ার, দাদি বাড়ি থেকে নানি বাড়ি যাওয়ার এই যে একটা মজা, এটা মানে বাচ্চারা যেন বুঝে আর কি। কিন্তু এত দূর, এটা আসলেই অনেক দূর হয়ে গেল। যাই হোক, ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকবে আশা করি।